ফার্নিচারের বিশ্ববাজার $700 বিলিয়ন, যা সামান্য অংশীদার বাংলাদেশ। তবে ক্রমবর্ধমান এই খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে, সেজন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন উদ্যোক্তারা। দীর্ঘদিন জাপানে ছিলেন জাহিদ, দেশে ফিরেই নতুন ফ্ল্যাটে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর তাই নতুন ফ্ল্যাটের জন্য প্রয়োজনীয় আসবাব কিনতে স্ত্রীকে নিয়ে এসেছেন ফার্নিচার মেলায়। বিভিন্ন স্টল ঘুরে দাম ও মান যাচাই করে আসবাবের একটি তালিকা তৈরি করেছেন এই দম্পতি। এখন বাকি শুধু কেনাকাটা। ও রিসেন্টলি এসেছে, এখন আমরা আমাদের নিজেদের ফ্ল্যাটে শিফট করব, তো এই জন্য আমাদের আসলে বেসিক্যালি সব ওভারঅল সব ফার্নিচার লাগবে, এই জন্যই এসেছি। মেলার মধ্যে এক ছাদের নিচে আমরা সবকিছু একসাথে দেখতে পারবো, অনেকগুলো ব্র্যান্ড দেখতে পারবো এই জন্য। চাকুরি জীবনের প্রায় পুরোটাই সরকারি ফ্ল্যাটে কাটিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর এস এম ইদ্রিস আলী। অবসরে যাওয়ার পর উঠেছেন মিরপুরে নিজের ফ্ল্যাটে, তাই আনুষঙ্গিক কিছু আসবাব কিনতে তিনি ওই স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন মেলায়। মেলায় আসলে একই সঙ্গে আমি অনেকগুলো দেখতে পারি এবং আমার কোনটা মানে সুযোগ থাকে যে আমার কি কম্পেয়ার করা বা অন্যগুলোর সাথে একটা ই করা যায় কোন ধরনের, আমি 10টা জিনিস দেখে একটাকে সুন্দরভাবে আমার নিজের পছন্দ মতো নিতে পারি। প্রায় 2 বছর বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 5 দিনের ফার্নিচার মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এটি। প্রথম দিনের তুলনায় গতকালকে আমাদের সারা খুব ভালো ছিল, আজকেও সকালবেলা থেকেই আমাদের এখানে কাস্টমারের বেশ সারা আছে। আশা করি আমরা, যেহেতু 2টা বছর কাস্টমার এই সুযোগটা পায়নি, এবছর কাস্টমার সেটা লুফে নেবে। মোটামুটি ঘুরে হয়েছে, তো সব কিছুই দেখলাম যে সবাই মেলা উপলক্ষে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছে, যেটা সুন্দর। যেখানে রয়েছে দেশের 34টি প্রতিষ্ঠানের 182টি স্টল, রয়েছে হাতিল, আক্তার, নাভানা, পার্টেক্স, রিগাল, নাদিয়ার মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো। খাট, সোফা, ডাইনিং টেবিল সহ বাসা অফিস সাজানোর বিভিন্ন আসবাব রয়েছে এইসব স্টলে। ক্রেতাদের দৃষ্টি কাড়তে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। আমাদের কোনো শোরুমে এখন কোনো অফার চলছে না, মূলত মেলা উপলক্ষে আমাদের একটা 10% ডিসকাউন্টের ফ্ল্যাট 10% ডিসকাউন্টের একটা অফার চলছে আমাদের। হোম ফার্নিচার, অফিস ফার্নিচারগুলো আমরা এখান থেকে কাস্টমারকে ক্যাটালগ থেকে অনলাইন থেকে দেখাচ্ছি এবং সব প্রোডাক্টের উপরই, ডোর ছাড়া সব প্রোডাক্টের উপর 5-10% ডিসকাউন্ট চলছে। দেশে ফার্নিচারের বাজার এখন 30,000 কোটি টাকার, এর শতকরা 95% পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। স্থানীয় চাহিদা পূরণের পর রপ্তানি হচ্ছে ফার্নিচার। গত অর্থবছর প্রায় $11 কোটি আসবাব রপ্তানি করেছে বাংলাদেশ। ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এসবের প্রধান ক্রেতা। সারা পৃথিবীর ফার্নিচারের বাজার প্রায় $700 বিলিয়ন, সেখানে আসলে আমাদের কন্ট্রিবিউশন খুবই মিনিমাম, কিন্তু সম্ভাবনাটা এই জন্য বেশি, সেটা হলো ফার্নিচার এমন একটা শিল্প যেটা লেবার ওরিয়েন্টেড। আমাদের সক্ষম একটা জনগোষ্ঠী আছে যাদেরকে আমরা কাজে লাগাতে পারি এবং এক্সপোর্টে ভালো আমরা দখল নিতে পারি। তবে ফার্নিচার শিল্পের জন্য হার্ডওয়্যার, লিকার, ফ্যাব্রিক সহ অনেক কাঁচামাল আমদানি করতে হয়, আর এসব আমদানিতে কোনো কোনো ক্ষেত্রে শুল্ক দিতে হয় 100% মতো। এতে পণ্যের দাম বাড়ায়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আমাদের যেই হাই ইম্পোর্ট ডিউটি, সেটা দিয়ে প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচার করে সেটা এক্সপোর্ট করতে গেলে সেটা আসলে কম্পিটিটিভ হওয়া যাচ্ছে না। আবার আমরা এক্সপোর্ট করলে আমাদেরকে 15% ক্যাশ ইনসেন্টিভ হিসেবে ফেরত দেওয়া হয়। এই 15% যেটা আমরা ফেরত পাচ্ছি আর যেটা আমরা ইম্পোর্ট অবস্থায়, র মেটেরিয়ালস ইম্পোর্ট অবস্থায় দিয়ে আসতেছি, এর মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, যার কারণে আমাদের জন্য কম্পিটিটিভ হওয়া কঠিন হয়ে যাচ্ছে। তিনি জানান, দেশের ফার্নিচার শিল্পে দক্ষ জনবলের অভাবও রয়েছে। সম্ভাবনাময় শিল্পে প্রশিক্ষিত জনবল বাড়াতে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন।